हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो आजकेर एई भिडियोते आमरा कथा बोलबो ईस्ट बेंगल भार्सेस मोहनबागान सुपार जायंटेर ম্যাচটি নিয়ে। কলকাতা ডার্বি পূজোর পরেই কিন্তু রয়েছে, এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এই ম্যাচের লাইভ টেলিকাস্ট, দুটো টিমকে নিয়ে আলোচনা করব, মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, সব কিছু ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলে নেব ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 19 অক্টোবর শনিবার সন্ধ্যে 7:30 থেকে ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ডে। ইস্ট বেঙ্গল কিন্তু এই ম্যাচটি হোস্ট করবে। তো ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে, কলকাতা ডার্বি মর্যাদার ম্যাচ কিন্তু দুটো দলেরই জন্য। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা জিও সিনেমা এবং স্পোর্টস 18 চ্যানেলে দেখতে পারবে। बाकी जदि यह मैचर टिकिट नहीं कथा बोला जाए एखन थेके तुम्हारा किन्तु बुक माई शोते अनलाइन टिकिट पे जाबे। तब टिकिटर दाम एकटू बेशी लागलो, 400-500 टाका पर्यन्त किन्तु टिकिटर दाम देखते पारलाम। लास्ट भिडियोते टिकिटर दाम निये आलोचना करेछिलाम। तो सेटा जाई होक, मेन टपिक निये जदि कथा बोला जाए दुटो टीमेर आईएसएल यात्रा निये। দুটো টিমই কিন্তু আইএসএলে 4টে করে ম্যাচ খেলে ফেলেছে, যেখানে মোহনবাগান কিন্তু মাত্র একটা হেরেছে। আর ইস্ট বেঙ্গল তারা কিন্তু 4 ম্যাচে 4টে হেরেই গিয়েছে। অলরেডি তাদের কোচ কার্লেস কোয়াদ্রাতকে স্যাক করে দিয়েছে, নতুন কোচ চলে এসেছে একজন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন, তারই আন্ডারে হয়তো ডার্বি ম্যাচটা খেলতে চলেছে ইস্ট বেঙ্গল। নতুন একটা ট্যাকটিক্সে খেলতে দেখতে পারবো, নতুন ফরমেশন, নতুন রকম একটা প্ল্যানিংয়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো মেবি ডার্বিটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। তো যদি দুটো টিমের পয়েন্ট টেবিল নিয়ে কথা বলা যায়, মোহনবাগান সুপার জায়ান্ট 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে রয়েছে। আর ইস্ট বেঙ্গল তারা 4 ম্যাচে 4টে হেরে লাস্ট বয় হিসাবে 13 নম্বর পজিশনেই রয়েছে। তো যদি দুটো টিমের শক্তিশালী দিক নিয়ে কথা বলা যায়, নিঃসন্দেহে ইস্ট বেঙ্গল লাস্ট কয়েকটা মরসুমের থেকে এই মরসুমে দলটা অনেক শক্তিশালী গড়েছে। তো শক্তিশালী পয়েন্ট বলতে গেলে ইস্ট বেঙ্গলের মাদি তালাল, এই প্লেয়ারটা কিন্তু গেম চেঞ্জার একজন প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করছে। দলটার পরিস্থিতি খারাপ হলেও তিনি কিন্তু একার দমে বেশ ভালো পারফরমেন্স করে যাচ্ছে। পাশাপাশি নাওরে মহেশ সিং তো রয়েছে, পিভি বিষ্ণু রয়েছে, বেশ কিছু ইয়ংস্টার প্লেয়ার যারা কিন্তু মোহনবাগানের ডিফেন্সকে চাপে ফেলতে পারে। উল্টো দিকে মোহনবাগানকে নিয়ে যদি কথা বলা যায়, তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার ছন্দে ফিরেছে গ্রেগ স্টুয়ার্ট। লাস্ট ম্যাচে কিন্তু গোল পেয়েছে জেমি ম্যাকলারেন, স্টুয়ার্টও গোল পেয়েছে, দুটো অ্যাসিস্ট করেছে, অনবদ্য ছন্দে খেলেছে গ্রেগ স্টুয়ার্ট। তার পুরনো ছন্দে পাওয়া গেল লাস্ট ম্যাচে, লাস্ট ম্যাচটাও ডার্বি ছিল, সেই ম্যাচে 3-0 গোলে জিতেছে, আরও গোল করতে পারতো, খুবই ইন্টারেস্টিংভাবে ম্যাচটা জিতেছে মোহনবাগান। মেবি তাদের কনফিডেন্স খুবই ভালো থাকবে। তবে কিছু প্রবলেমও রয়েছে, শোনা যাচ্ছে আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ফিট নয়, তিনি কিন্তু সাইড লাইনে অনুশীলন করছে। তবে ডার্বি ম্যাচ হতে এখনও অনেক দিন বাকি রয়েছে, সেক্ষেত্রে হয়তো আলবার্তো রড্রিগেজ পুরোপুরি ফিট হয়ে যাবে। পাশাপাশি সাহাল আব্দুল সামাদ তিনিও কিন্তু ডার্বি ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলেই খবর রয়েছে। আশিক কুরুনিয়ান তিনি পুরোপুরি ফিট রয়েছে। তো সব মিলিয়ে মোহনবাগান কিন্তু পুরো দলকেই পাবে। তবে ইস্ট বেঙ্গল টিমটাতে আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পারি। অস্কার ব্রুজন এলে কিন্তু নতুন একটা ফরমেশন, নতুন একটা লাইন আপ, নতুন একটা ট্যাকটিক্সে খেলতে দেখতে পারবো। তো ইন্টারেস্টিং ম্যাচ হবে। আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলা যায়, আইএসএলের ইতিহাসে ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগানকে একবারও হারাতে পারেনি। লাস্ট 4 বারে মোহনবাগান 3 বার জিতেছে এবং 1 বার ড্র হয়েছে, ইস্ট বেঙ্গল কোনোরকম জয় পায়নি লাস্ট 4 বারে। তো অবশ্যই মোহনবাগান এই দিক থেকে এগিয়ে রয়েছে। আর যদি কথা বলা যায় এই ম্যাচে কী কী পরিবর্তন হবে, তো সেরকম কোনো পরিবর্তন হবে না। লাস্ট ম্যাচে যে ফরমেশন, যে লাইন আপ নিয়ে খেলতে নেমেছিল কোচ হোসে মোলিনা মোহামেডান এসসির এগেনস্টে, সেই ফরমেশন এবং সেই লাইন আপ নিয়ে নামলে কিন্তু ইস্ট বেঙ্গলের এগেনস্টে খুবই স্ট্রংগেস্ট একটা লাইন আপ আমরা দেখতে পারবো। তো আমরা আশা করবো হয়তো কোনো পরিবর্তন ছাড়াই কোচ হোসে মোলিনা এই ম্যাচেও সেম ফরমেশন ও সেম লাইন আপ নিয়েই নামাবে। তো যদি কথা বলা যায় কোন ফরমেশনে যেতে পারি, লাস্ট ম্যাচে কিন্তু 4-4-1-1 এই ফরমেশনটা প্রথম থেকে শুরু করে, পরে 4-2-3-1 এই ফরমেশনে যাই, মানে ম্যাচ অনুযায়ী কিন্তু খেলা ছিল। তো যে ফরমেশনটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে 4-2-3-1। আর 4-2-3-1 ফরমেশনে গেলে মোহনবাগানের জন্য একটা দুরন্ত লাইন আপ আমরা দেখতে পারবো। আর 4-2-3-1 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ যেমনটা হতে পারে, গোলকিপারে অবশ্যই আমাদের ভারতীয় গোলকিপার বিশাল কাইত, 4 জন ডিফেন্সে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, তিনিও কিন্তু 2টো গোল অলরেডি করে দিয়েছে এই মরসুমে, রাইট ব্যাকে আশিস রায়, লাস্ট ম্যাচে অনবদ্য খেলেছে, প্রথম 2টো ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিছুটা চিন্তায় ফেলেছিল, তবে লাস্ট ম্যাচের পারফরমেন্স দেখে মনে হচ্ছে আশিস রায় কিন্তু নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছে এবং ভালো রকম ছন্দে ফিরেছে, যে ছন্দে তাকে আমরা খেলতে দেখি বরাবর। তো মেবি আশিস রায়কে আমরা রাইট ব্যাকে দেখতে পারবো। 2জন সেন্টার ব্যাকে কোনো পরিবর্তন না করাই বেটার হবে, 2জন ফরেন ডিফেন্ডার টম আলরেড সঙ্গে আলবার্তো রড্রিগেজ,
এই যুগলবন্দীরা কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে। লাস্ট ম্যাচে ক্লিন সিট রেখেছে, মোহনবাগানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো অবশ্যই ডিফেন্স লাইনে কোনো পরিবর্তন না করলেই বেটার, এই চারজনকে রাখলেই বেটার হবে। সুভাষিস বোস, টম আলডেড, আলবার্তো রড্রিগেজ, সঙ্গে আশিস রাই, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারে অনিরুদ্ধ থাপা, সঙ্গে আপুইয়া। অনিরুদ্ধ থাপা আসার পরে কিন্তু মিডফিল্ডে অনেকটা কন্ট্রোল তিনি করেছেন এবং সঙ্গে আপুইয়া কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরছে। আর আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্টের মধ্যেও একটা বোঝাপড়া ভালো রয়েছে। যেহেতু গ্রেগ স্টুয়ার্টকে আমরা নাম্বার 10 অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার হিসাবে খেলতে দেখতে পারবো, তো মেবি তার পিছন থেকে আপুইয়াও কিন্তু তাকে অনেকটা হেল্প করতে পারবে। আর অনিরুদ্ধ থাপা তো অনেক সুন্দর থ্রু বলগুলো পাস করছিল, খুবই সুন্দর একটা খেলা কিন্তু লাস্ট ম্যাচে দেখেছি। তো কোনো পরিবর্তন ছাড়াই দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, সঙ্গে আপুইয়া। আর তিনজন মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মানবীর সিং। এদিন মানবীরকে কিন্তু খুব সুন্দর খেলতে দেখা গিয়েছে। প্রথম কয়েকটা ম্যাচে তাকে কিন্তু পুরো অফ কালার লাগছিল, তবে লাস্ট ম্যাচে অনেক হার্ডওয়ার্ক করেছে, দুরন্ত খেলেছে কিন্তু মানবীর সিং। আর লিস্টন কোলাসো তো বেশ প্রথম থেকে সুন্দরভাবেই খেলে যাচ্ছে এই মরসুমে, যদিও তিনি গোলের দরজা খুলতে পারছে না, গোলের অনেক কাছে গিয়েও। তো আশা করবো লিস্টন কোলাসো যে বলগুলো মিস করছে সেগুলো যদি গোলে কনভার্ট করে আরও বেটার কিন্তু হবে। তো তোমাদের কি মনে হয়, লিস্টন কোলাসো মানবীর সিং আগের মতো আরও যদি গোল করে তাহলে কি মোহনবাগান অনেক গোলেই জিততে পারবে ডার্বি ম্যাচে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর অ্যাটাকিং মিডফিল্ডার অথবা নাম্বার 10 পজিশনে গ্রেগ স্টুয়ার্ট অবশ্যই লাস্ট ম্যাচে অনবদ্য খেলেছে, 82 মিনিটে একটা গোল, দুটো অ্যাসিস্ট এবং 6টা চান্স ক্রিয়েট করেছে। প্লেয়ার অব দ্য ম্যাচ কিন্তু ছিল সেই ম্যাচে আমার মতে, যদিও সুভাষিস বোসকে দিয়েছে তবে গ্রেগ স্টুয়ার্টও কিন্তু দাবিদার ছিল এই ম্যাচে। অনবদ্য খেলেছে, ব্রিলিয়ান্ট পারফর্ম করতে কিন্তু দেখা গিয়েছে গ্রেগ স্টুয়ার্টকে। আর আপফ্রন্টে অবশ্যই প্রথম থেকে জেমি ম্যাকলারেনকে নামানো বেটার হবে, কারণ জেমি ম্যাকলারেন খুবই ছটফটে একটা প্লেয়ার, খুবই দুর্দান্তভাবে তিনি কিন্তু ডিফেন্সে এসে ডিফেন্স করে দিচ্ছিল এবং যে কোনো বলে তিনি কিন্তু পৌঁছে যাচ্ছিল, যেটা সচরাচর আমরা কিন্তু আর্মান্দো সাদিকু বলো লাস্ট ইয়ার এবং এই মরসুমে জেসন কামিংস কাউকেই কিন্তু করতে দেখিনি। এর আগে কিন্তু আমরা রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসকে এমনটা করতে দেখেছিলাম। তো সেম কাজটা কিন্তু জেমি ম্যাকলারেনের থেকে আমরা দেখতে পাচ্ছি। তো মেবি প্রথম থেকে ম্যাকলারেনকে স্টার্ট করলেই বেটার হবে, তার খেলার পারফরমেন্সও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হবে। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই, গোলকিপারে বিশাল কায়েদ, চারজন ডিফেন্সিভ সুভাষিস বোস, টম আলডেড, আলবার্তো রড্রিগেজ, আশিস রাই, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, সঙ্গে আপুইয়া। আর লেফট উইং থেকে লিস্টন কোলাসো, রাইট উইং থেকে মানবীর সিং, একজন অ্যাটাকিং মিডফিল্ডারে গ্রেগ স্টুয়ার্ট, আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। তো তোমাদের কি মনে হয়, এই ফরমেশনে এই লাইন আপ নিয়ে ডার্বি ম্যাচে নামলে কি মোহনবাগানের জন্য বেটার হবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তোমাদের মতে ডার্বি ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে গেলে এবং কেমন লাইন আপ নিয়ে নামলে বেটার হবে অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।